রাজধানীর নকলায় চন্দ্রকোনাতে সড়ক বিভাগের সড়কের ওপর অবৈধ 300+ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে শেরপুর সড়ক বিভাগ এই উচ্ছেদের অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম, এসডি জাহিদুল ইসলাম, পিএম রাসেল আহমেদ, পিএম মোশারফ হোসেন সহ পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্ব মালিককে বারবার নোটিশ দেওয়ার পরও তারা সরিয়ে নিচ্ছিল না, তাই সোমবার সকালে 300+ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। নির্বাহী প্রকৌশলী বলেন, সড়কের এই স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। শেরপুর সড়ক বিভাগের আওতায় কানসাফলা ভীমগঞ্জ চন্দ্রকোনার সড়কটি আমরা সংস্কার করছি এবং সড়কটি প্রশস্তকরণ করছি। এই সড়কে কাজ করতে গিয়ে দেখা যায় যে আমাদের সড়কের জায়গাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠে। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আজকে চন্দ্রকোনা বাজারে প্রশাসন এবং পুলিশের সহায়তায় সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এই বাজারটি, যে অবৈধ স্থাপনা যেগুলো ছিল, সব স্থাপনা উচ্ছেদ করছি। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, এনএএন টিভি।